টিভি আমার দেশ আমার গর্ব। সিলেটে আরো একটি বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন হতে যাচ্ছে। আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেড সিলেটের ফেন্সুগঞ্জ এলাকায় গড়ে তুলবে নতুন এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এতে গ্যাস সরবরাহ করবে সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সেন্টার। বৃহস্পতিবার সিলেট জালালাবাদ গ্যাস অফিসে এ সম্পর্কিত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যাত্রা শুরু হলো। চুক্তি স্বাক্ষর করেন জালালাবাদ গ্যাসের পক্ষে কোম্পানির সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম ও আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক। প্রবাসী সাতজনের মধ্যে পাঁচজনই বিয়ানীবাজারের সন্তান। 13টি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে নতুন এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির টেন্ডার পেয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের নিয়ে গড়া লিবার্টি প্ল্যান্ট বিডি। সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পাওয়ার প্ল্যান্টের যাত্রাকে মাইলফলক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। আই ওয়াজ ড্রিমিং অলওয়েজ টু ডু সামথিং ইন বাংলাদেশ এন্ড ফাইনালি ড্রিমস বিকেম এ ট্রুথ এন্ড উই পার্টিসিপেটেড ইন এ টেন্ডার হুইচ টেন্ডার থ্রোন ফর অনলি এনআরবি পিপুল হু লিভিং আউটসাইড দ্য কান্ট্রি। সো উই উইন দ্য টেন্ডার এন্ড আফটার উইনিং দ্য টেন্ডার there was a huge process kills us about 4 to 5 years sajjon director er moddhe amra biyani bazareri 5 jon ar baider achen aro 2 3 jon to it's a kind of biyani bazar dominating power plant amra 2013 sale eta international tender er maddhome amra shorbonimno dordata chilam shei hisabe amra eta win korchi 2014 sale amra LOI ta paisi letter of intent এরপর থেকে আমরা মোটামুটি ল্যান্ড ডেভেলপমেন্ট বা বাদবাকি যেগুলো কাজ ছিল ওগুলো আমরা কমপ্লিট করছি। 2015 শেষের দিকে অলমোস্ট 16 সালে বাংলাদেশ গভর্নমেন্ট যখন নেশন ওয়াইড গ্যাস দেওয়া বন্ধ করে দিল তখন আমাদেরটা আর হয় নাই। এখন আলহামদুলিল্লাহ আজকে আমরা জিএসএ সাইনিংটা জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশনের সাথে আমরা করলাম। 2018-তে গভর্নমেন্ট কাতার থেকে এলএনজি ইম্পোর্ট করা শুরু করলো, তখন থেকেই আমাদেরকে গ্যাস দেওয়ার কমিটমেন্ট দিল এবং আলটিমেটলি আজকে তো আপনারা উইটনেস করলেনই আমাদের জিএসএটা গ্যাস সেলস এগ্রিমেন্টটা সম্পন্ন হলো। সামনে যার অগ্রগতি আছে পিপিএ আছে আইএ আছে ফাইন্যান্সিয়াল ক্লোজিং আছে সিওডি আছে এবং প্রত্যেকটা পর্যায়ে যাতে আমরা এইভাবে আজকে যেভাবে স্মুথলি আমরা এটা করতে পেরেছি এরকম যেভাবে প্রত্যেকটা স্টেজে আমরা স্মুথলি আমরা এটা কাজ সম্পন্ন করতে পারি এবং দেশকে একটা ভালো কিছু উপহার দিতে পারি। প্রায় 450 কোটি টাকা ব্যয়ে সিলেটে স্থাপিত এই বিদ্যুৎ কেন্দ্রটি আগামী বছরের শেষ নাগাদ উৎপাদনে আসবে বলে জানান উদ্যোক্তারা। পুরোপুরি প্রবাসী বিনিয়োগের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানানো হয়। উই আর প্ল্যানিং টু ওপেন এ নেক্সট লিবার্টি পাওয়ার 2 ইনশাআল্লাহ নট সো লেট উই উইল বি অন দ্য ফিল্ড। তো আপনারা সবাই পার্টিসিপেট করে আমাদেরকে উৎসাহ দান করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আশা করতেছি আমাদের যে টাইম পিরিয়ডটা আছে 2022 সালের ডিসেম্বরের দিকে আমরা ইনশাল্লাহ কমার্শিয়াল অপারেশনে যেতে পারবো। আমেরিকান লিবার্টি পাওয়ার প্ল্যান্ট এটা আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম, এবং এটা যে একজন তিনি যে একজন বিয়ানীবাজারের কৃতি সন্তান এই হিসাবে তো আমরা অবশ্যই গর্ববোধ করতেছি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শুয়েব আহমেদ মতিন, মহাব্যবস্থাপক প্রকৌশলী জসিমউদ্দিন আহমদ, প্রকৌশলী মঞ্জুর আহমদ চৌধুরী, এবিএম শরীফ, আবু ইউসুফ মিয়া। আমেরিকান লিবার্টি পাওয়ার বিডি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাউসার জেড চৌধুরী, ডিএমডি আবু সাউদ মোহাম্মদ আরাফাত, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, ফাইন্যান্স ডিরেক্টর শরীফ আহমদ লস্কর ও আইটি ডিরেক্টর সাঈদ আহমদ সহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ। এম জসিমউদ্দিন, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।